প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে পূর্ব বর্ধমান জেলার কানলার নান্দায়ের দুবশা এলাকায় এক প্রতিবন্ধী যুবকের ঘরের টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের 100 দিনের কাজের সুপারভাইজার এবং তার সঙ্গীর বিরুদ্ধে। বৃহস্পতিবার কানলা এক নম্বর ব্লকের বিডিওর দ্বারস্থ হলেন প্রতিবন্ধী যুবক মহসিন মণ্ডল। তার অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে স্থানীয় যুবক নয়িম মণ্ডল ও ছোট্টু মণ্ডল তার সমস্ত নথি নেয়। দু মাস পরে ঘর তৈরির টাকা না আসায় তিনি ওই ব্যক্তিদের কাছে জানতে চাইলে তারা জানান তার থেকে টাকা ছাড়েনি। বলছি আমার ওই যে 1,20,000 টাকা সরকার থেকে দেয় না, আর সেই ঘরটা মানে আমাকে একদিন আমার বাড়ি দুটো ছেলে যায় দি, বলে যে তোর ডকুমেন্টগুলো দিতে হবে। আমার বললাম কী কী দেবো, বলে যে তোর ভোটের ছবি, আধার কার্ড আর হচ্ছে ব্যাংকের বই দিয়ে এইগুলো আমি দিয়ে আসি। তারপর আর একদিন আমাকে বললো যে তোর এই ভোটের ছবিটা আর আধার কার্ডটা তোমার গিয়ে হোয়াটসঅ্যাপে পাঠা দিয়ে আমি পাঠালাম। পাঠানোর পর দু সপ্তাহ পর আমি বললাম যে কিরে টাকা ঢুকেছে, তা বললো যে টাকা ঢুকলে তোকে আমি খবর দেবো দিয়ে। তারপর দু মাস হয়ে যায়, দু মাস পর ও দেখার শুধু কি বলে যে তোর টাকা উপর থেকে ছাড়িয়ে নিত, উপর থেকে ছাড়িয়ে নিয়ে দুইটাকে তারপর দুইটাকে এখন আমি খবর দুইটাকে ওই কাগজটা তুলে তখন দেখছি যে আমার ঘর কনফার্ম হয়ে গেছে। টাকা তোমার পেয়েছিলে? না, টাকা আমি হাতে পাইনি। টাকা কোথায় গেল? টাকা ওই নয়িম মণ্ডল আর ছোট্টু মণ্ডল। ওরা কারা? আমাদের দুপসা বাড়ি। ওরা কারা? আমাদের গ্রামেরই ছেলে, সুপারভাইজার। কিসের সুপারভাইজার? 100 দিন কাজের। রাজনীতি করে? হ্যাঁ, রাজনীতি করে। কোন দল করে? তৃণমূল। তোমরা এখন তুমি কি করতে চাইছো? এখন মানে আমি ওই টাকাটা পাওয়ার জন্য। কোথায় এসছো? বিডিও। আবেদন করেছো? আবেদন করেছি। এটা ওদের সঙ্গে কথা বলেছো যারা টাকা বলছো যারা নিয়েছে? আমায় ফোন করে হুমকে দিয়েছে। কি বলেছে? বলেছে যে তুই ভিডিওয় যাচ্ছিস কেন, তোর টাকা তোকে ফেরত দিয়ে দেবো। না, বললাম যে না আমি ভিডিওয় যাব। পরে প্রতিবন্ধী যুবক মহসিন মণ্ডল খোঁজ নিয়ে জানতে পারেন ঘর তৈরির টাকা এসেছে, সেই টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। বিডিও সেবান্তী বিশ্বাস, তিনি এই রকম বেশ কয়েকটি অভিযোগ পেয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নান্দাই গ্রাম পঞ্চায়েতের বাংলার আবাস যোজনার এই যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের কিছু কিছু আমরা অভিযোগ পেয়েছি গত দুদিনে, এবং সেই অভিযোগগুলি মূলত হচ্ছে যে যারা অভিযোগ করেছেন তারা বলতে চাইছেন যে তারা প্রকৃত বেনিফিশিয়ারি, কিন্তু তারা বলতে চাইছেন যে তারা এই প্রকল্পে সুবিধে পাননি, সুবিধাটা অন্য কাউকে হয়তো দেওয়া হয়েছে। তো এই অভিযোগ তারা করেছেন, তারা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এটা বলেছেন। তো এই মুহূর্তে আমরা এইটুকু অভিযোগ পেয়েছি। সেইখানে আপনারা মূলত কি বিষয়টা আপনারা দেখছেন? দেখুন, এই অভিযোগের ভিত্তিতে আমরা সেই ওনারা যে কেসগুলো বলছেন তার প্রত্যেকটার আমরা ডকুমেন্টারি যে ফাইল আছে সেই ফাইলটা আমরা দেখছি, এবং প্রত্যেকটা যে অভিযোগ করছেন প্রত্যেকটি অভিযোগ আমরা খতিয়ে দেখছি। তার জন্য আমরা একটা তদন্ত করছি আমাদের অফিসারদের দিয়ে, এবং সেটা করলে আমরা বুঝতে পারব যে অভিযোগের সত্যতা আছে কিনা। কতগুলো অভিযোগ? দেখুন, আমি আপনাকে সঠিক সংখ্যাটা হয়তো বলতে পারবো না, কিন্তু বেশ কয়েকটি, অন্তত 4-5টি অভিযোগ তো আমার কাছে এসেছে। এখানে কি আবাসনে মানে কেউ নিয়ে নিয়েছে না টাকা তুলে নিয়েছে? তারা যে অভিযোগ করেছেন সেখানে তারা এটাই বলছেন যে তারা সেই প্রকল্পে সুবিধা পাননি, এবং তার যে আর্থিক যেই বেনিফিট সেটা অন্য কেউ পেয়েছে। বিডিও অফিসে এসেছি, এই দুর্নীতি ধূপসা গ্রামে দুর্নীতির ইয়েতে বিডিও অফিসে এসেছি আমরা। কি দুর্নীতি? এই ধরুন ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, এবং সদস্যর কাছে সই আনতে গেলে একটা রেপ কেস দেওয়া, এর জন্য দুর্নীতির জন্য আমরা এসেছি। মূলত আজকে যারা এসছে মানে কি বিষয়ে এসছে, কি দরখাস্ত দিয়েছে? আজকের বিষয় হচ্ছে আপনার ঘরের এই প্রতিবন্ধী দুজন
ওদের ঘরের টাকা তুলে নেওয়া হয়েছে এবং তার জন্যে আমরা বিডিওর কাছে একটা পিটিশন জানাতে এসেছি। এবার গ্রামের যারা সদস্য আছে এবং সুপারভাইজার আছে তারা আমরা একটা পঞ্চায়েতের ক্ষমতা আছে ওদের, আমরা একটা অন্য সভাপতির ইয়াতে একটা অন্য দলে থাকি, একটা গোষ্ঠী টাকাটা এখন কারা তুলেছে এখনো সঠিকটা পাওয়া যায়নি, ঠিক আছে, এখনটা সঠিকটা পাওয়া যায়নি। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি যে প্রতিবন্ধী দুটো যে টাকাটা তুলে নিয়েছে তারা যেন টাকাটা পায়। আপনার নাম? আমার নাম কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।